আজকে আমি আমার সিলভার প্লে বাটনটা এসেছে এখনি ডেলিভারি দিচ্ছে আর ওটা রিসিভ করতে আমি এখন যাচ্ছি সঙ্গীতাস রিয়েল ব্লগস এ তাহলে বন্ধুরা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি ব্যাপারে আজকে তোমাদের বলতে চাই হ্যাঁ ইউটিউব প্লে বাটন এইটা আমার হাতে এসেছে 28 সেপ্টেম্বর মানে গত সোমবার আমার হাতে এসেছে এই ইউটিউব প্লে বাটনটা এটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি এবং অনেক খেটেছি অনেক পরিশ্রম করেছি তার সাথে সাথে তোমাদের ভালোবাসা এবং তোমরা যে আমাকে লাইক করেছো আমার চ্যানেলটাকে ভালোবেসেছো এবং আমার ভিডিওসগুলো দেখেছো তার জন্য এইটা হচ্ছে মানে তারই রেজাল্ট হচ্ছে এইটা এইটা পাওয়া মানে বিরাট এইটা মানে আর যা কিছুর থেকে সব কিছুর থেকে এই জিনিসটা পাওয়া এই সম্মানটা পাওয়া বিরাট একটা ইয়ে আর থ্যাংকস টু ইউটিউব যে ইউটিউব আমাকে এই সম্মানটা দিয়েছে এবং এই সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে তো এই সিলভার প্লে বাটনটা কিন্তু বাংলা চ্যানেলের জন্য পাইনি আমি তোমরা হয়তো ভাবছো বাংলা চ্যানেল এই তো বাংলা চ্যানেল মানে ইয়ে হলো এর মধ্যে কি করে প্লে বাটন এইটা আমি বাংলা চ্যানেলের জন্য না এটা আমি হিন্দি চ্যানেলের জন্য পেয়েছি আমার যে হিন্দি চ্যানেল এই দেখো এখানে নাম লেখা আছে এই দেখো ড্রিম গ্ল্যাম এই যে ড্রিম গ্ল্যাম নাম লেখা রয়েছে 1,000,000 সাবস্ক্রাইবার গেইন করার জন্য ইউটিউব থেকে তো এইটা আমি আমার হিন্দি চ্যানেলের জন্য পেয়েছি হিন্দি আচ্ছা এইবার যেটা হচ্ছে চলো তোমাদের একটু হিন্দি চ্যানেলটার ব্যাপারে কিছু গল্প বলি প্লে বাটনটা ছাড়া ইউটিউব আমাকে একটা সার্টিফিকেটও দিয়েছে আমার এই চ্যানেলটার জন্য তো এখানে সব লেখা আছে সেই ডিটেলসগুলো আচ্ছা তো এই মুহূর্তে আমার হিন্দি চ্যানেলে সাবস্ক্রাইবার 1,60,000 আর হিন্দি চ্যানেলটা আমার হেলথ টিপস বিউটি টিপস স্কিন টিপস এইসব রিলেটেডই শেয়ার এই মুহূর্তে আমি করি তবে যখন শুরু করেছিলাম তখন আমি সব কিছুই দিতাম ঘোরা বেড়ানো ঘোরার ব্লগস আমার সবসময় ঘুরে ঘোরা যে ঘোরার যে ব্লগগুলো করতে ভালো লাগে যেটা থেকে তোমরা বাংলা চ্যানেলেও দেখছো রিসেন্টলি আর তোমরা খুব ভালোবাসছো সেটাকে তো ওটা আমি হিন্দি চ্যানেলেও দিতাম আগে তো তারপরে দিতে দিতে কি হলো আস্তে আস্তে লোকে মানে যে সাবস্ক্রাইবাররা আসতে শুরু করলো তারা আমাকে বিউটি স্কিন আর হেলথ রিলেটেড মানে ভিডিওস বানাতে ওরাই বললো যে এরকম শেয়ার করুন না আপনি কি করে নিজেকে মেনটেন করেছেন কি করে নিজেকে মেনটেন রেখেছেন আপনার চুল কি করে এত ভালো আছে আপনার স্কিন কি করে ভালো আছে আপনার ওয়েট কি করে এত মেনটেন রয়েছে তো ওরাই আমাকে বলতে লাগলো তখন আস্তে আস্তে আমি ওখানে আমার নিজের অভিজ্ঞতা যেটা যেইভাবে আমি নিজেকে গ্রুম করে রেখেছি গ্রুম করি করছি সেইগুলোই সব আমি আমার হিন্দি চ্যানেলটায় শেয়ার করি তোমরা দেখতে পারো হিন্দি চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখতে পারো ওখানে আমার যে ভিডিওসগুলো আছে তো ওখানে অনেক ভালোবাসা পেয়েছি পেয়ে আজ এই অ্যাওয়ার্ডটা আমার হাতে এসছে মানে সব ওই সাবস্ক্রাইবারদের ভালোবাসার জন্য আর আমি চাই আমার এই বাংলা চ্যানেলটাও তোমরা ভালোবাসো ভালোবেসে তোমরাও আমার হাতে এই অ্যাওয়ার্ডটাই বাংলা চ্যানেলের জন্য তুলে দাও যেটাই লেখা থাকবে সঙ্গীতাস রিয়েল ব্লগ সেই সিলভার প্লে বাটনটা আর এটা একমাত্র তোমরাই করতে পারবে তোমাদের ভালোবাসা পেলে তাহলেই আমি এই রকম অ্যাওয়ার্ড একটা বাংলা চ্যানেলের জন্য পাবো আর এই যে অ্যাওয়ার্ডটা এটা শুধু একা আমার না এই অ্যাওয়ার্ডটা পাওয়া তোমাদেরও মানে
মানে আমি একা তো এটার মধ্যে না, হ্যাঁ আমি খাটছি, আমি পরিশ্রম করছি, সবই করছি, তোমরা যে দেখছো এবং তোমরা আমাকে কত সাজেশন দাও, নানান রকমের সাজেশন দাও, এটা দিদি এটা করতে পারো, দিদি তুমি এটা করো, কি এটা করলে খুব ভালো হয়, তোমরাও তো কত ভালো ভালো সাজেশন দাও। তো এই সব কিছু মিলিয়ে তবেই আমি এই প্লে বাটনটা পেয়েছি। তো আমি চাই আমার মানে এই বাংলা চ্যানেলটাকেও তোমরা এইভাবে মানে তোলো, যাতে কি এই পাওনাটা আমার সাথে সাথে তোমাদেরও যেন হয়। তো এই হচ্ছে মানে আমার আজকের বক্তব্য। আর হ্যাঁ, বাংলা চ্যানেলটা আমি শুরু করেছিলাম প্রায় হিন্দি চ্যানেলটা আমি শুরু করেছিলাম দেড় বছর আগে শুরু করেছিলাম করতে। তারপর তো করতাম, ভিউ আসতো, ভালোই ভিউ আসতো আস্তে 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 আস্তে। তারপরে যখন আমি হেলথ টিপসগুলো দিতে শুরু করলাম, একদম খুব তাড়াতাড়ি গ্রো করলো, আরম্ভ করলো। আসলে দেখবে প্রত্যেকটা সাবস্ক্রাইবার কি চায়, একটা ইউটিউবারের প্রতি তাদের একটা বিশ্বাস জন্মায়, মানে তাকে দেখে মনে হয় যে তার কাছে আমি যেটা চাইছি সে ঠিক আমাকে দেবে সেই জিনিসটা। মানে তার থেকে তাকে মানে কোনো ইউটিউবারকে দেখলে তো তোমার মনে হবে যে হ্যাঁ, এর থেকে আমি কিছু হেলথ টিপস পেতে পারি ভালো, কিংবা কারোর যদি স্কিন ভালো হয়, কারোর যদি চুল ভালো হয়, তোমরা কি মনে করবে হ্যাঁ এর থেকে স্কিন আর চুলের যত্নের টিপসগুলো খুব ভালো পাবো। কেউ ব্লগ ভালো করে, হ্যাঁ কেউ আবার নানান রকমের টেকনিক্যালস ভালো করে, তো এরকম নানা নিয়ে আছে। তো এই যে প্লে বাটন পাওয়ার মধ্যে প্রত্যেক সবার একটা মানে মিলেমিশে একটা কন্ট্রিবিউশন আছে, তবেই গিয়ে এই যে প্লে বাটনগুলো মানে হয় হাতে পাওয়া যায়। তো যেটা হচ্ছে কি, সাবস্ক্রাইবার অ্যান্ড ইউটিউবার দুজনার একটা খুব ভালো রিলেশন হয়। সাবস্ক্রাইবাররাই কিন্তু ইউটিউবারদের তৈরি করতে পারে, ইউটিউবারদের ট্যালেন্ট থাকে, একটা কোনো বিশেষ ট্যালেন্ট থাকতে হবে যেটাকে ওরা শুরু প্রথমে তুলে ধরে, তারপর সাবস্ক্রাইবাররাই কিন্তু ওদেরকে দেয়। আমার ক্ষেত্রে যেটা বিশেষ হয়েছে, আমি হিন্দি চ্যানেলেও যেটা আমি দেখলাম, তারাই আমাকে সাজেস্ট করলো, এ করলো, আমি যখন দিতে আরম্ভ করলাম তখন দেখলাম ভিডিওগুলো ভালো গ্রো করছে, ভালো ভিউজ, এবং বিশ্বাস করবে না মানে তোমরা দেখতে পারো আমার একটা তো প্রায় 30 লাখের কাছে যাচ্ছে একটা ভিডিও, আর ম্যাক্সিমাম মানে অনেকগুলো ভিডিও আমার মিলিয়নের কাছে ভিউজ চলে গেছে। তো ঠিক এই জিনিসটাই আমি এখন বাংলাতেও ফিল করছি, যে এখন মানে এই যে নিউ মার্কেট আমি গেছিলাম, আমি ভিডিও করেছি, জাস্ট এমনি ছেড়েছি, তারপরে তোমরা এই যে সাজেশন তোমরা আমাকে সাজেস্ট করলে যে এই মার্কেটটা দেখাও, কি এই ড্রেস দেখাও, এই মানে কি করছি, তোমরাই তো আমাকে সাজেশন দিচ্ছ, তোমরাই আমায় বলছো মানে তোমরাই ইয়ে কর, তোমরাই কিন্তু তৈরি করছো একটা ইউটিউবারকে। তো তোমাদের একটা সাবস্ক্রাইবার যে তোমরা যে আমার ফলোয়ার্স, তোমাদের মানে অনেক বিরাট একটা থ্যাংকস যে তোমরাই কিন্তু মানে আমাদের তৈরি করার মধ্যে তোমাদেরও অনেক বড় একটা হাত আছে, এবং মানে তোমরা অনেক এনকারেজ করো, তবেই গিয়ে আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারি। তো আমি এটাই বলবো যে তোমরা আরও এনকারেজ করো সবাইকে, সব ইউটিউবার্সদের করো, এবং বলো সাজেশন, যার থেকে তোমরা যেটা ভালোবাসো কিংবা যেটা চাও সেই জিনিসটা ওদেরকে সাজেস্ট করো, আমাদেরকে সাজেস্ট করো যে এই এটা বানাও, এরমভাবে বানাও, এই বানাও। তো এইগুলো কি হয়, ইউটিউবার এবং সাবস্ক্রাইবারের মাঝখানে রিলেশনটাও খুব ভালো তৈরি হয়। এই জিনিসটা, এই সাজেশন দেওয়াটা মানে কি হচ্ছে, তোমরা আমাকে এগোতে হেল্প করছো, এবং সাথেই সাথে তোমরা আমাকে গাইডও করছো যে কিভাবে আমি এগোতে পারি। তো যাই হোক, আজকে অনেক কথা বলে দিলাম ইউটিউব প্লে বাটনটা নিয়ে, তো থ্যাংকস। আমি খুব তাড়াতাড়ি, আমি চাই আমার বাংলা চ্যানেলের জন্য যেন আমি এরকমই একটা ইউটিউব প্লে বাটন পাই, আর সেটা শুধু আমার পাওনা হবে না, সেটা তোমাদেরও পাওনা হবে। এই পাওয়াটাই হচ্ছে বড় পাওয়া। তাহলে আমার আর আমি আমার সব ইউটিউবার্স বন্ধুদেরও বলবো যে তোমরাও সাবস্ক্রাইবার যারা, ফলোয়ার যারা আছে, তাদের সাজেশনটা করতে পারো, ফলো করতে পারো, তারা খুব ভালো ভালো সাজেশন দেয়, সেখান থেকে তোমরা ফলো করে সেই ধরনের ভিডিওস বানানোর চেষ্টা করো, নিশ্চয়ই দেখবে তোমরাও খুব ওপরে উঠবে। যারা এখন ছোট আছো, স্টার্ট করছো, তারাও দেখবে খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর হ্যাঁ, হিন্দি চ্যানেলটা কিভাবে আরো গ্রো করেছে সেটা যদি তোমরা ইউটিউবার্সরা তোমরা যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট করো, আমি জানাবো মানে আমি তোমাদের সেইভাবে টিপস কিংবা সাজেশন দেবো যে কিভাবে তোমরা আরো চ্যানেলটাকে, তোমাদের চ্যানেলটাকে আরো ভালোভাবে গ্রো করতে পারো। আর তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের সাথে এমনই হেল্পফুল ভিডিওস আমি শেয়ার করতে পারি, ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আর আমার এই বাংলা চ্যানেলটায় তোমরা আমার বাঙালি সাবস্ক্রাইবাররা কেমন ভিডিওস চাও, কি রিলেটেড ভিডিওস চাও, মানে তোমরা এখন যেটা আমি দেখাচ্ছি মার্কেট সার্ভে করে দেখাচ্ছি তোমাদের, সেইরকম ভিডিও, স্কিন কেয়ার চাও, বিউটি কেয়ার চাও, হেলথ টিপস চাও, কিংবা
डेली ब्लॉग चाओ जेटाई चाओ आमाके अवश्य कमेंट करे जानियो आमी चेष्टा करब तुम्हादेर पछंदेरी वीडियो शेयर करार। ताहले आजकेर जोन्नो एखानेई टाटा, आबार देखा होच्छे नतून एकटा ब्लॉगे।